সেটা হলো লেস ট্রাফিক অন লাইফ। যখন আমি সেলফ স্টাডির কথা বলতেছি, ধরো আমি ডিসিশন নিছি যে আমি একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়েছি এবং আমি এই কোর্সটাই করব, হাতে গোনা এক দুইটা টিচার পড়ব, এই কোর্সের ক্লাস দিয়ে আমি সব কিছু করব, ঠিক আছে। অথবা ধরো আমি অ্যাডমিশন টাইমেই বা সারাদিন বিভিন্ন কোচিং টোচিং দৌড়ে আসে, এখন আমি নিজে পড়ার টাইম খুঁজতেছি, দুইটা ক্ষেত্রেই সেম কিছু। তো যখন আমি সেলফ স্টাডি করবো, এখানে আমার বেশি ট্রাফিক রাখা যাবে না, অর্থাৎ এখন আমি আরও চারটা কোর্সের ভিডিও দেখে বা ইউটিউবে আরেকখান দশটা ভিডিও প্লে করে দশটা বই খুলে এইভাবে পড়াশোনা করবো এমন না। এই জায়গায় আমার মাথার মধ্যে ট্রাফিক কম রাখতে হবে, কারণ যেহেতু আমি নিজে পড়াশোনা করতেছি, যখন টিচার থাকে সামনে বা অন্য কেউ পড়তে পারো, তখন কিন্তু আমাকে ফোকাস ধরে এই তো কথা বলছিস কেন, এই তো এদিকে তাকাইছিস কেন, তখন টিচার কিন্তু একটু বলে, ভয় থাকে। বাট নিজে পড়তে গেলে কিন্তু দুই সেকেন্ডের মধ্যে ফেসবুকে একটা টুং করে উঠবে, আবার চলে গেছে কিন্তু ওখানে। সো সেলফ স্টাডির ক্ষেত্রে লেস ট্রাফিক রাখতে হবে, ফোনের নোটিফিকেশন অফ থাকবে, সাইলেন্ট করা থাকবে, ফোন অফ করে দিলেও ভালো। যেই কোর্স করব একটা মাত্র কোর্স, যে ধরো এক কোর্সের মধ্যে আমার সব ভালো নাই, যা আছে তাই আমার চলবে, একটা কোর্স, একটা ভিডিও বা একটা বই বা একটা ভাইয়া, বুঝছো তো, মানে জিনিসটাকে খুব কমায় আনতে হবে আমার ব্রেন, যাতে যখন আমি নিজে পড়বো আমার পড়া যে আজকে আমার এই চারটা বই পড়তে হবে, এই একটা কোর্সেরই ক্লাস করবো, এই দশটা ম্যাথ করবো, শেষ। এর বাইরে চোদ্দ ভরি চিন্তা থাকা যাবে না। লেস ট্রাফিক রাখতে হবে যাতে আমার ফোকাসটা সেন্টার থাকে, ঠিক আছে।